নমস্কার, আমার নাম দেবরাজ কুমার মালিক। আমার বাড়ি বজবজ। আমি বজবজ থেকে মাকালিতে এসেছি। তা মাকালির চালের কোয়ালিটি খুবই সুন্দর, মানে মেশিনের কোয়ালিটি খুবই সুন্দর। আমি ছোলা, বাদাম, তারপরে চাল, এইগুলো সব নিয়ে এসেছিলাম। মটর তো এগুলো সব ভেজে আমি পরিষ্কার ভাবে সমস্ত কিছু ভেজে সুন্দর ভাবে দেখে নিলাম। কেমন লাগলো মেশিন? খুবই সুন্দর দেখুন দাদা, এই মেশিনটা নিচে ফুচকা দিয়ে মডেলটা দাদা, এই মেশিনটি চার্জ করেছে। এই মেশিনে আমরা মুড়ি, চাউমিন, ছোলা, মটর, বাদাম সব ভেজে দেখালাম। আর এই চার করে দাদা নিয়েছে বাড়ি থেকে, ট্রাই করা হচ্ছে চার করে। দেখতে রাখবেন আমাদের মা কালী সব, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই নম্বর দেওয়া আছে স্ক্রিনের উপর, দেখুন এই নম্বরে আপনারা ফোন করবেন। চার করে দাদা নিয়েছে বাড়ি থেকে 500 গ্রাম বলতে এখানে ছেলে নিতে হবে 500 গ্রাম নিতে হবে। এখানে তিনটে থেকে পাঁচ দিয়ে পড়ে, এই পাঁচ দিয়ে তিনটে করছে তো লস। কিন্তু ওই দাঁত থেকে আমরা দেখতে হবে যেটা শক্ত হয়ে যাবে। দেখুন এটা শুকোতে পারলে তো কোয়ালিটি আরো বেশি ট্রাই করা হচ্ছে। আর জল মাখিয়ে কদিন রেখে দেওয়া যায়? রোদ খাইয়ে সেটা আমাকে বলে দাও। দুদিন মোটামুটি 7 দিন।